আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি ব্লকবাস্টার সিনেপ্লেক্সে, যেটি যমুনা ফিউচার পার্কে অবস্থিত। ঠিক আছে ঠিক আছে। এই সময়ের সব থেকে হাইপ তোলা মুভি হাওয়া দেখার জন্য কংগ্রেচুলেশন, বাট অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমরা হাওয়া মুভিটি দেখতে পারিনি। আহারে, কি কোন কথা সত্য? বিকজ অল টিকিটস ওয়্যার সোল্ড আউট। অ্যাকচুয়ালি এখন অনেকে বলতে পারেন যে এটা তো আগে থেকেই জানা যায় সব টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে, তারপর কেন আপনারা গেলেন। আসলে আমরা জেনেই গিয়েছি, তারপরও যেহেতু আমার বিশেষ করে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার ইচ্ছা ছিল এই মুভিটি এবং আপনার সাথে শেয়ার করার ইচ্ছা ছিল, সেই উদ্দেশ্যে মূলত যাওয়া। কোনো এক বড় ভাইয়ের থ্রুতে জানতে পেরেছিলাম যে হয়তো বা টিকিটের ব্যবস্থা করে দিতে পারবে সে, যে কোনো মাধ্যমে হোক না কেন। হ্যাঁ, তারপর তার কথা মতোই মূলত আমরা গিয়েছিলাম, বাট গিয়ে হতাশ হয়েছে, আমার মতো অনেকেই হতাশ হয়েছে। মানে কি বলবো, যাই হোক, দেখতে পারতেছেন এখানে অনেকেই কিন্তু লাইন ধরেছে বা অনেকেই জিজ্ঞেস করতেছে কাউন্টারে গিয়ে। আমিও কাউন্টারে লোকেদের সাথে কথা বলেছি যে আসলে হাওয়া মুভির টিকিট কবে পাওয়া যাবে। হ্যাঁ, আসলে জিজ্ঞেস করেছি আজকেরটা পাওয়া যাবে কিনা, বা তাকে ফোন দিছি, সে অনেক ইট্টি করে কয় না হবে না। পরে একটা কাউন্টারে গিয়ে কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে না, আজকে হবে না, নেক্সট হয়তো বা কোনো একদিন হবে। নেক্সট বলতে সামনের দিন হবে, শনিবার হবে, বাট সেটা আজকে নিতে হবে, আজকে বুক করতে হবে। হুট করেই ঠান্ডা লেগে গেল, সেই জন্য এই ভয়েসের এই অবস্থা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আসলে কী অবস্থা। সো অনেকের কিন্তু ভয়েস বুঝতে সমস্যা হতে পারে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো গিয়েছিলাম অবশ্যই মুভি দেখার উদ্দেশ্যে, কি করার, পরে খেয়েই চলে আসতে হয়েছে। যমুনা ফিউচার পার্কের খাবার আসলেই, আমি যে কয়টা রেস্টুরেন্টে গিয়েছি মোটামুটি খাবারের মান ভালো। ভেবেছিলাম যে এই ভিডিওটা করা হবে হাওয়া মুভির রিভিউ হিসেবে, হ্যাঁ, বাট এখন হয়ে যাচ্ছে ফুড রিভিউ হিসেবে। খাবারের প্রসঙ্গে একটু কথা বলি, খাবারটা আসলে ভালো ছিল, আজকের খাবারটা বিশেষ করে। গত যে ভিডিওটা করেছিলাম যমুনা ফিউচার পার্কে, ওই দিনে যে খাবারটা ছিল ওটার থেকে আজকের খাবারটা অনেক বেশি ভালো ছিল এবং বেশ টেস্টি ছিল খাবারটা, আর দামটাও ওটার থেকে এটা কম ছিল। সো এই হচ্ছে ভিডিও আজকের, খুবই হতাশ হয়েছি। যাই হোক, পরবর্তী যেদিন যাবো সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ও, আরেকটি কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।